নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয়, 2024 সালে লাগাতার 3 বছরের জন্য নরেন্দ্র মোদী হবেন প্রধানমন্ত্রী, এর 5টি জ্যোতিষশাস্ত্র মতে লক্ষণ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমাদের পরম সদ্দেহ প্রধানমন্ত্রী, যিনি পৃথিবীর 1 নম্বর রাজনৈতিক ব্যক্তি হিসাবে সকলের কাছে জনপ্রিয়, সেই জনগণমন অধিনায়ক মাননীয় মোদীজি আগত লোকসভা ইলেকশন 2024-এ জয়লাভ করবেন এবং তিনি 3 বারের জন্য হ্যাট্রিক করবেন এবং ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন, এর 5টি জ্যোতিষ কারণ আমি আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। নরেন্দ্র মোদী, এই নামটুকুই যথেষ্ট। বিজেপি, যে বিজেপি পৃথিবীর সবচেয়ে বৃহত্তর দল এবং যে বিজেপি পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র অর্থাৎ ভারতকে নিয়ন্ত্রণ করে, ভারতকে চালায়, সেই বিজেপির প্রধান বলা যেতে পারে মূল শক্তি হচ্ছেন স্বয়ং নরেন্দ্র মোদীজি। আর 2024 সাধারণ নির্বাচন, লোকসভা নির্বাচন আসতে আর বেশি বাকি নেই, কারণ আমরা ডিসেম্বর মাসের প্রায় মাঝামাঝিতে চলে এসেছি আর মার্চ মাস থেকেই শুরু হয়ে যাবে লোকসভার নির্বাচনের সময়সীমা। আর মে মাসের 23 তারিখের মধ্যেই নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে নেবে। সুতরাং এবার সবচেয়ে বড় কথা, মোদীজি কি আবার 3 বারের জন্য তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন 2024-এ, না ইন্ডিয়া জোট থেকে কোনো এক মুখ উঠে আসবে ভারতের প্রধানমন্ত্রী হতে? কিন্তু জ্যোতিষ গবেষণায় দেখা যাচ্ছে অন্য কোনো ব্যক্তি ভারতবর্ষে নেই, তিনি নারী পুরুষ যেই হন তিনি নরেন্দ্র মোদীজির সামনে দাঁড়াতে পারবেন। কারণ 2024 নরেন্দ্র মোদীজিরই বছর, 2024 তিনি অনায়াসে বলা যেতে পারে বিজেপি 300-এর বেশি সিট নিয়ে মোদীজি প্রধানমন্ত্রী হবেন পুনরায়, এবং 2024-এ তিনি পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারবেন। এবার আমি যেটি বলছি যে এর কারণবশত আমি জ্যোতিষ মতে 5টি এমন লক্ষণের কথা বলবো যে লক্ষণগুলো অবশ্যই মোদীজির সঙ্গে মিলে যাবে। প্রথমেই জানা দরকার মোদীজির জন্ম কবে। মোদীজির জন্ম 17 সেপ্টেম্বর 1950 সালে সকাল 11টায় মেহসেনা নামক গুজরাটের একটি স্থানে। এবং মোদীজির যদি জন্মকুণ্ডলী দেখেন, মোদীজি হচ্ছেন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, অনুরাধা নক্ষত্র দেবগণ। মোদীজির লগ্নেই বসে আছে চন্দ্র এবং মঙ্গল, এবং এর চতুর্থ স্থানে বসে আছে দেবগুরু বৃহস্পতি, এবং মোদীজির পঞ্চম স্থানে বসে আছেন স্বয়ং রাহু। এছাড়া 10ম স্থানে বসে আছে শুক্র এবং শনি, 11-এ রবি, কেতু, বুধ বসে আছে। এই জন্মকুণ্ডলী বিরল থেকে বিরলতম জন্মকুণ্ডলী, প্রতি 500 কোটি মানুষের মধ্যে একজনের সৌভাগ্যেই এই জন্মকুণ্ডলী হয়ে থাকে। কারণ এই জন্মকুণ্ডলীতে একটা দুটো নয়, 4-4টে পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি হয়েছে, যা অতি 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 বিরল জন্মকুণ্ডলীতে লক্ষ্য করা যায়। একদিক দিয়ে মঙ্গলের রূচক যোগ, অন্যদিক দিয়ে বৃহস্পতির হংসযোগ, অন্যদিক দিয়ে শনির শুভ সশযোগ, এছাড়াও বুধের শুভ ভদ্রাযোগ। সুতরাং বোঝাই যাচ্ছে মোদীজির জন্মকুণ্ডলীতে 4-4টে পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি হচ্ছে। এবার আসুন দেখিনি কেন আমি বলছি মোদীজি 2024-এ বিজেপি 300-এর বেশি সিট নিয়ে ভারতের বুকে আবার লোকসভা নির্বাচনে জয়ী হবে এবং মোদীজি পুনরায় ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। প্রথমে জানা দরকার মোদীজির এখন কিসের দশা চলছে, কিসের অন্তর্দশা চলছে। মোদীজি এখন মঙ্গলের দশা এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে, যা 20 এপ্রিল 2024 পর্যন্ত থাকবে, যা 20 এপ্রিল 2024 পর্যন্ত থাকবে এবং যা 15 মে 2023 থেকে শুরু হয়েছে। আর রিসেন্টলি যে 3টি রাজ্যের লোকসভা বিধানসভা নির্বাচন, 4টি রাজ্যের বিধানসভা নির্বাচন হয়ে গেল,
আমরা লক্ষ্য করলাম যে মোদিজি একাই নিজের ক্যারিজমা দেখিয়ে তিনটি রাজ্যে অনায়াসে বিজেপি সরকার প্রতিষ্ঠা করলেন। এর প্রধান কারণ মোদিজির জন্মকুণ্ডলীর চেয়ে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি যে চতুর্থ স্থানে অবস্থান করছে তা সেই দশ অন্তর্দশা চলছে, অর্থাৎ মঙ্গলের দশা এবং বৃহস্পতির অন্তর্দশা দুটি গ্রহই অতি শক্তিশালী মোদিজির ক্ষেত্রে। মঙ্গল যেমন রূচক যোগ তৈরি করেছে তেমন বৃহস্পতি হংসযোগ তৈরি করেছে, তাই এপ্রিলের মাসের 20 তারিখ পর্যন্ত কোনো সমস্যা নেই। নির্বাচন হলে মোদিজির আশেপাশে কাউকে দাঁড়ানো সম্ভব নয় কারোর পক্ষে, কারণ শুভ গ্রহের শুভ দশা অন্তর্দশায় মোদিজি সকলকে মাত করে দেবেন। তাই বলাই যায় এপ্রিলের 20 তারিখ পর্যন্ত কোনো অসুবিধে নেই। 20 এপ্রিলের পর পড়বে মঙ্গলের দশা শনির অন্তর্দশা যা আরও শক্তিশালী। সুতরাং একথা বলাই যায় দশা অন্তর্দশার ক্ষেত্রে মোদিজির সময় সবচেয়ে অনুকূল অন্য সকলের থেকে, তাই সেক্ষেত্রে তিনিই ভারতের প্রধানমন্ত্রী হবেন তৃতীয়বারের জন্য। দ্বিতীয় যে লক্ষণ দেখা যাচ্ছে যে চতুর্থ স্থানে ওনার যে বসে আছে দেবগুরু বৃহস্পতি, এবং 2024 দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় থাকবে 1 জানুয়ারি থেকে মে মাসের 1 তারিখ পর্যন্ত। সুতরাং তারপরে বৃহস্পতি চলে যাবে সপ্তমে। যখন সপ্তমে বৃহস্পতি চলে যাবে মে মাসের 1 তারিখের পর থেকে সেই বৃহস্পতি সরাসরি দৃষ্টি দেবে, হ্যাঁ সরাসরি দৃষ্টি দেবে বৃশ্চিক লগ্নের ওপর। লগ্নের ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় 2024 যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে মে মাসে, মোদিজি ছাড়া অন্য কাউকে ভাবাই যাবে না, কারণ গুরুর বৃহস্পতির দৃষ্টিতে মোদিজির সৌভাগ্যের নিশান সর্বোচ্চ আকাশে থাকবে। তাকে হারাবার ক্ষমতা ভুবনে কারোর নেই, কেননা দেবগুরু বৃহস্পতি স্বয়ং বৃষ রাশিতে অবস্থান করে মোদিজির জন্মলগ্ন বৃশ্চিককে লক্ষ্য করবে, আর এর ফলে তৈরি হবে অতি শক্তিশালী হংস পঞ্চ মহাপুরুষ রাজ্য যা মোদিজির জীবনে সমৃদ্ধি আনবে এবং 2024 তাকেই প্রধানমন্ত্রী হিসাবে আবার পুনর্নির্বাচিত করবে। তৃতীয় যে লক্ষণ অবশ্যই যা অতি শুভ লক্ষণ, এই লক্ষণ দেখেই বোঝা যায় মোদিজি 2024 অবশ্যই প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবে। কারণ আমরা সকলেই জানি বর্তমানে শনি বসে আছে কুম্ভ রাশিতে, যা মোদিজি অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে চতুর্থ স্থান। চতুর্থ স্থানে শনি বসে থাকা অর্থ কূটনৈতিক কৌশলে সকলকে পরাজিত করা, যা মোদিজি অতি সহজেই করতে পারবেন, এবং কূটনৈতিক কৌশলের দ্বারা মোদিজি বিশেষভাবে নিজের কলা কৌশল দেখাতে পারবেন। সুতরাং তৃতীয় লক্ষণের ক্ষেত্রেও মোদিজি সকলকে মাত করে দেবেন। এছাড়া আরও একটি লক্ষণ আছে, যে লক্ষণটি সবচেয়ে শুভ লক্ষণ, সেই লক্ষণটি হচ্ছে মোদিজি নিজের কার্যকলাপ দ্বারা নিজে অবশ্যই যে চতুর্থ যে লক্ষণটি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে 2024 বর্ষফল। 2024 বর্ষফলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের ক্ষেত্রে বিরাট বিরাট শক্তিশালী রাজ্য তৈরি হচ্ছে। কারণ জানুয়ারি মাস থেকে মে মাসে বা 30 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ মে মাসের একদিন আগে 30 এপ্রিল পর্যন্ত গুরু বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করায় কোনো শত্রু টিকতে পারবে না। তাই মোদিজি যেহেতু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, কোনো শত্রু মোদিজির কাছে টিকতে পারবে না। আর একইভাবে যখন দেবগুরু বৃহস্পতি সপ্তমে অবস্থান করবে 1 মে থেকে পুরো বছর ভোর, অর্থাৎ 2024 তখন সরাসরি দৃষ্টি দেবে বৃশ্চিক লগ্নতে। সুতরাং বোঝাই যাচ্ছে 2024 বর্ষফল অনুকূল বৃশ্চিক রাশি লগ্নের ক্ষেত্রে। এছাড়া চতুর্থে শনির অবস্থান, এবং চতুর্থ স্থান হচ্ছে রাজনৈতিক জীবন, যেখানে মানুষের সঙ্গে পরিচয়, মানুষের সঙ্গে ভাবনা চিন্তা, মানুষের কাছ থেকে জনপ্রিয়তা অর্জন, মানুষের কাছে জীবনের সবচেয়ে বেশি কৌশল অর্জন করা যায়, সেই মোদিজি অবশ্যই আপনার জীবনকে সমৃদ্ধির নতুন বার্তা দেবে। সুতরাং বোঝাই যাচ্ছে একটা বিশেষ সমৃদ্ধির অবস্থায় নিয়ে আসবে এবং মোদিজিকে প্রতিষ্ঠা দেবে 2000
চব্বিশের প্রধানমন্ত্রী হিসাবে। এবং শেষ যে কারণ, অবশ্যই যেটা কারণটা সবচেয়ে বড় কারণ, হ্যাঁ সবচেয়ে বড় কারণ, যে মোদীজির জন্মকুণ্ডলী যদি আপনি একটু লক্ষ্য করেন, আমি যেখানে বললাম যে রাহু জন্মকুণ্ডলীতে ছিল মীন রাশিতে, আর বর্তমানে রাহু মীন রাশিতেই অবস্থান করছে, এর ফলে রাহু হচ্ছে সবচেয়ে শক্তিশালী কারক গ্রহ। যে কোনো কূটনৈতিক কাজ আপনি জয়লাভ করবেন কি না, আপনি শত্রুপক্ষকে হারাতে পারবেন কি না, আর রাজনৈতিক ময়দানে আপনি কতটা প্রতিপক্ষকে পরাস্ত করতে পারবেন, তার কলাকৌশল আপনি কীভাবে তৈরি করবেন, তার রণকৌশল আপনি কীভাবে তৈরি করবেন, তা আপনাকে বিশেষভাবে বলে দেয় এই রাহু। আর রাহুর পঞ্চমে অবস্থান মোদিজি নিজ কলাকৌশল এমনভাবে আনবেন যে 2024-এ অনায়াসে বিজেপি 300-র বেশি সিট নিয়ে পুনরায় ভারতের গদিতে, ভারতের প্রধান পার্টি হিসাবে আত্মপ্রকাশ করবে এবং মোদিজি পুনরায় ভারতের প্রধানমন্ত্রী হবে। সুতরাং আমি আজকের এই ভিডিওয়ে পাঁচটি জ্যোতিষমতে বিশ্লেষণ করে দেখিয়ে দিলাম 2024-এর 20 মে বা 23-এ মে যখন প্রধানমন্ত্রী হিসাবে কেউ পুনরায় ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন, তিনি মোদিজি ছাড়া আর কেউ হতেই পারেন না। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু ভিডিও শেষ করুন, নমস্কার, ধন্যবাদ।